मॉडल एक्टिविटी टास्क लाइफ साइंस पेपर सेकेंड पार्ट। फर्स्ट क्वेश्चन, एक यूकैरियोटिक कोषेर क्रोमोसोमेर अंग संस्थान चित्र अंकन करे निम्नलिखित अंशगुलि चिन्हित करो। फर्स्ट पॉइंट क्रोमाटिड, सेकेंड पॉइंट सेंट्रोमियर, थर्ड पॉइंट न्यूक्लियर ऑर्गेनाइजर एंड लास्ट पॉइंट टेलोमियर। तो तुम्हरा आँकाटी खूब सुंदर करे परिष्कार परिच्छन्न करे आँकबे एवं खूब सुंदर स्पष्ट भावे पॉइंटिंगगुलो करबे। दो नम्बर प्रश्नेर प्रथम पार्टे प्रश्न हलो प्राणीदेर गमनेर कारणगुली की की एवं द्वितीय पार्टे प्रश्न हलो फ्लेक्सर और एक्सटेंसर पेशीर कार्यपद्धति परस्परे विपरीतधर्मी उपयुक्त उदाहरणेर साहाज्ये व्याख्या करो। दो नम्बर कोश्चेने प्रथम पार्टे आमरा देखेछि प्राणीदेर गमनेर कारणगुली की की एई प्रश्नटी छिलो। आंसर, प्राणीदेर गमनेर कारण बोले तोमरा फार्स्टे हेडिंग करबे, तार नीचे हेडिंग करबे आत्मरक्षा। शत्रुर आक्रमण थेके प्राणीदेर रक्षा पावार जन्य अर्थात आत्मरक्षार जन्य प्राणीदेर गमन करते हय। सेकेंड पॉइंट प्रजनन, वंश विस्तारेर जन्य प्राणीदेर उपयुक्त स्थाने गमनेर प्रयोजन हय। तीन नम्बर पॉइंट अनुकूल परिवेशेर सन्धान, अनुकूल परिवेशेर सन्धाने प्राणीदेर अन्यत्र गमन करते हय। चार नम्बर पॉइंट हलो खाद्य अन्वेषण, प्राणीरा खाद्य विषय स्वनिर्भर नय, তাই খাদ্য খুঁজতে এবং তা সংগ্রহ করার জন্য প্রাণীদের গমনের প্রয়োজন হয়। পাঁচ নাম্বার পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হলো আশ্রয়ের সন্ধান, সুষ্ঠুভাবে জীবনযাপন ও জৈবিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য প্রাণীরা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে গমন করে। এখানেই দু নম্বর কোশ্চেনের ফার্স্ট পার্টের কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট হলো। দু নম্বর প্রশ্নের द्वितीय अंशे प्रश्नटी छिलो फ्लेक्सर ओ एक्सटेंसर पेशीर कार्यपद्धति परस्परे विपरीतधर्मी उदाहरण सह व्याख्या करो। उत्तर, प्रथमे तुम्हरा प्रश्नटी हेडिंग करे पॉइंट करबे, माने फ्लेक्सर ओ एक्सटेंसर पेशीर कार्यपद्धति परस्परे विपरीतधर्मी बोले हेडिंग करबे, तार नीच थेके उत्तर लेखा शुरू करबे। मानुषेर गमन ऐच्छिक पेशीर পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে ঘটে। মানুষের পেশিগুলি অস্থি কঙ্কালের সঙ্গে যুক্ত থাকে। ফ্লেক্সর পেশির সংকোচনে অস্থিগুলি কাছে আসে, আবার এক্সটেনসর পেশির সংকোচনে অস্থিগুলি দূরে চলে যায়। অর্থাৎ এক প্রকার পেশির দ্বারা অস্থি একদিকে সঞ্চালিত হয়, আবার অপর প্রকার পেশির দ্বারা অস্থি তার বিপরীত দিকে সঞ্চালিত হয়। যেমন ফ্লেক্সর পেশির সংকোচনে কোনোই ভাঁজ হয়, আবার এক্সটেনসর পেশির সংকোচনের ফলে ওই ভাঁজ হওয়া কোনোই খুলে যায় এবং আমরা সহজে হাতটা ভাঁজ অবস্থা থেকে সোজা অবস্থায় নিয়ে আসতে পারি। তিন নম্বর প্রশ্নে প্রথম অংশে প্রশ্ন হলো কোষ চক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটি যথার্থ বিচার করো। এবং দ্বিতীয় অংশে প্রশ্ন হলো ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রশ্নের প্রথম অংশে প্রশ্নের উত্তর, কোষ চক্রের এস দশাকে সংশ্লেষ দশার বলার কারণ কি, এটা তোমরা ফার্স্টে হেডিং করবে, তারপর উত্তর লেখা শুরু করবে। হেডিংয়ের নিচে লিখবে জি ওয়ান ও জি টু দশার মধ্যবর্তী সময়কালকে এস উপদশা বলে। এই উপদশায় ডিএনএ সংশ্লেষিত হয়, ফলে নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এছাড়াও এই উপদশায় হিস্টোন প্রোটিন ও অল্প পরিমাণে ডিএনএ সংশ্লেষিত হয়, তাই কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়। তিন নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের প্রশ্ন ছিল ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। তোমরা ফার্স্টে খাতার মধ্যে একটি টেবিল আঁকবে এবং তিনটে কলম করবে। ফার্স্ট কলামে হেডিং করবে বিষয়, সেকেন্ড কলামের হেডিং করবে ডিএনএ এবং থার্ড কলামের হেডিং করবে আরএনএ। বিষয়ের জায়গায় পয়েন্ট করবে আকৃতি, আর ডিএনএ যেখানে পয়েন্ট করেছিলে তার নিচে লিখবে
ডিএনএ সর্পিল আকারে বিন্যস্ত থাকে, আর আরএনএ যেখানে পয়েন্ট করেছিলে সেই কলামে লিখবে আরএনএ রেখা আকারে বিন্যস্ত থাকে। কাজ, বিষয় কলমে লিখবে কাজ, আর ডিএনএ কলমে লিখবে ডিএনএ বংশগতি ধারক ও বাহক হিসাবে কাজ করে। আরএনএ কলমে লিখবে আরএনএ মূলত প্রোটিন সংশ্লেষ করে। তিন নম্বর পয়েন্ট, বিষয় কলমে লিখবে নাইট্রোজেন বেস, ডিএনএতে লিখবে ডিএনএ নাইট্রোজেন বেস হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। আরএনএ নাইট্রোজেন বেস হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল। এবার আবার বিষয় কলমে লিখবে অবস্থান, ডিএনএর মধ্যে লিখবে ডিএনএ নিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থান করে, ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী। আরএনএ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে, আরএনএ সাধারণত একতন্ত্রী। চার নম্বর প্রশ্নে প্রথম পাঠে অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো, এবং এর সেকেন্ড পার্টে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। প্রশ্নের ফার্স্ট পার্টে কোশ্চেন ছিল অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। উত্তর, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিন হরমোন ভূমিকা খুবই নগণ্য, কিন্তু দেহের জরুরি অবস্থায় যেমন রাগ, ভয়, উত্তেজনা, দুশ্চিন্তা ইত্যাদি ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয় এবং হৃদস্পন্দনের হার, রক্তচাপ, শ্বাস হার ইত্যাদি বাড়িয়ে ওই জরুরি অবস্থায় নিয়ন্ত্রণের জন্য দেহকে উপযোগী করে তোলে। সেই জন্য অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। চার নম্বর প্রশ্নে লাস্ট পার্টে প্রশ্ন ছিল ট্রপিক অঞ্চল ও ন্যাস্টিক অঞ্চলের মধ্যে পার্থক্য। তোমরা খাতার মধ্যখানে একটি টেবিল আঁকবে, ফার্স্ট কলামে লিখবে বিষয়, সেকেন্ড কলামে লিখবে ট্রপিক অঞ্চল ও লাস্ট কলামে লিখবে ন্যাস্টিক অঞ্চল। বিষয় কলামটি যেখানে করবে ঠিক তার নিচে লিখবে উদ্দীপক। ট্রপিক অঞ্চল, ট্রপিক অঞ্চল বহিঃস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক অঞ্চল, ন্যাস্টিক অঞ্চল বহিঃস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঘটনাস্থল পয়েন্ট করবের পরে ট্রপিক অঞ্চলে লিখবে ট্রপিক অঞ্চল উদ্ভিদের অপরিণত অংশে ঘটে, ন্যাস্টিক অঞ্চলে লিখবে ন্যাস্টিক অঞ্চল উদ্ভিদের পরিণত অংশে ঘটে। এরপর পয়েন্ট করবে প্রতিক্রিয়া, ট্রপিক অঞ্চলে লিখবে ট্রপিক অঞ্চল অনুকূল হতে পারে বা প্রতিকূল ও ধর্মী হতে পারে, ন্যাস্টিক অঞ্চলে লিখবে ন্যাস্টিক অঞ্চল সর্বদাই অনুকূল ধর্মী হয়।